একা যদি কেউ মাঠে খেলে গোল দেওয়া সম্ভব, কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক তো নির্বাচন হলো না। প্রতিদ্বন্দ্বিতামূলক হলে এটা আমি মন্তব্য করতাম। এখন যদি আপনার আমার গ্রামের একটা ক্লাব, যখন আমি যে গ্রামে জন্ম নিয়েছি এখানে বন্ধু সংঘ আছে, ওরা মাঝে মাঝে ফুটবল খেলে, এদের যদি ব্রাজিলের সাথে খেলা হয় তো এইটা কি দেখার জন্য দর্শক যাবে? যাবে না। আমরা তাদেরকে বলছি যে তারা বাংলাদেশের নির্বাচন তারা পর্যবেক্ষণ করার জন্য যদি কোনো উদ্যোগ নেন দেশবাসী স্বাগত জানাবে। তবে তাদের কয়েকজন, বিশেষ করে আমেরিকার ভদ্রলোককে বলেছি যে তাদের কয়েকজন কংগ্রেসম্যান সব ঘটনা না জেনে বিভিন্ন সময় যে বিভিন্ন বিবৃতি দিচ্ছেন, চিঠি দিচ্ছেন, এটা বাংলাদেশের মানুষ ভালোভাবে গ্রহণ করছে না। আমরা এটার জন্য বিব্রত। এজন্য তারা সব কিছু জেনে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার হিসাবে তারা যেটুকু পরামর্শ দিবেন, সাহায্য করবেন, এটাই। কেন আমরা আমেরিকা, এটাও বললাম ওনাকে যে 71 সালে আমেরিকার তদানীন্তন সরকার তো আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অনেক কিছু করেছে, কিন্তু আমেরিকার মহান জনগণ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। তো আমরা মনে করি আমাদের দেশের শান্তি, স্থিতিশীলতা সব কিছু এইটা আমাদের আলোচনার মাধ্যমে মীমাংসা করা যাবে। এই ব্যাপারে তারা অ্যাডভাইস করার জন্য আমাদের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে যে তারা যেন আলোচনার মাধ্যমেই এই আগামী দিনের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলকভাবে করতে পারেন এটা, এবং এটা আমরা করব ইনশাল্লাহ। তখন তারা বললেন যে যদি এটা না হয়, না মানে, তাইলে তো সংঘাত হইতে পারে। বললাম সংঘাত কামনা নয়, তবে নির্বাচন হয়ে যাবে। ধন্যবাদ। দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব? দেখেন না, একা যদি কেউ মাঠে খেলে গোল দেওয়া সম্ভব, কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক তো নির্বাচন হলো না। তা আমরা চাই যে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হোক এবং মানুষ সঠিকভাবে যাতে তার ভোট প্রয়োগ করতে পারে। আর এটার জন্য যারা দাবি করছেন যে আবার কেয়ারটেকার সরকার আসতে হবে, এইটা বাংলাদেশ ইসলামী ঐক্য জোট আমার নেতৃত্বাধীন যে দল, আমরা এটা বিশ্বাসী না। আমরা চাই যেমন পার্লামেন্ট যদি ব্যাংকে দেওয়া হয় আমাদের আপত্তি নাই, কিন্তু যারা নির্বাচিত সরকার তাদের অধীনেই নির্বাচন হোক, এটা চাই। এইটা 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 প্রতিদ্বন্দ্বিতামূলক হলে এটা আমি মন্তব্য করতাম। এখানে তো এখন যদি আপনার আমার গ্রামের একটা ক্লাব, যখন আমি যে গ্রামে জন্ম নিয়েছি এখানে বন্ধু সংঘ আছে, ওরা মাঝে মাঝে ফুটবল খেলে, এদের যদি ব্রাজিলের সাথে খেলা হয় তো এইটা কি দেখার জন্য দর্শক যাবে? যাবে না। এইভাবে ভোট দিতে যায় নাই। যখন প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রার্থী হবে লোকজন, মানুষ তখন ভোট দিতে যাবে আশা করি। আর এটার জন্য সকলকে উদ্যোগ নিতে হবে। নিজের দেশে নির্বাচনকে কেউ যদি হালকা করে দেখে, নির্বাচন যদি না হয়, যদি আমাদের দেশে ডেমোক্রেসি আবার মারা যায়, তা আড়াই বছর তো আমরা আগে দেখছি 1/11 পরে। হ্যাঁ, ডেমোক্রেসি তো আছে, নইলে আপনারা এখানে এসে কথা বলতেন আমার সাথে, আর যা খুশি তা বলা যেত। হিরো আলম রাস্তায় দৌড় দিলে কি আপনারা একদম আমেরিকা কাঁপাই দিতেন? এটা তো সম্ভব ছিল না। দেখুন, আমরা যদি সবাই কোপারেশন না করি দুর্বলই থাকবে। সকল দেশের মানুষ যদি নির্বাচন কমিশনকে বলে যে এই কাজটা এইভাবেই করতে হবে, তোমরা একটা মানে এমন একটা প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, তোমাদের আমাদের কাছে জবাবদিহি করতে হবে না। এবং এই কথাটাই আমরা বিশ্বাস করি, যতগুলা বিশেষ করে বড় দলগুলা, তাহলে আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন কাজ করবে। তাহলে করবে কেমনে? তার কোমর ভেঙে দিয়ে বলবেন নাকি সুজয়ী আটক?